আমার হাতে যে ড্রোনটা এখন আছে এই ড্রোনটার প্রাইস কিন্তু 70,000 টাকা। তো গাইস ফাইনালি স্বপ্ন পুরো, প্রথমবার ড্রোন উড়াচ্ছি। গাইস দেখো দেখো মনটা খুবই খারাপ ছিল দাদা, তোমার ভিডিও দেখে কিন্তু মনটা পুরো ভালো হয়ে যায় আমার। দাদা ভিডিও কবে আসবে আবার তোমার? অনেক দিন হলো ইউটিউবে তোমার ভিডিও আসছে না। জোড়া তুমি কি ভিডিও বানানো ছেড়ে দিয়েছো ইউটিউবে? আরে কেনা কে চাইতে হো। তো গাইস ফাইনালি চলে আসলাম তোমাদের সাথে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, কদিন ধরে কিন্তু বড্ড শরীর খারাপ ছিল, তার জন্য বাড়ি থেকে বেরোতে পারছি না, তোমাদেরকে জন্য ভিডিও আনবো কি। তো গাইস আজকে শরীরটা ঠিক হয়েছে, অ্যাকচুয়ালি বাইক থেকে পড়ে গেছিলাম, হাতটা মুছে গেছিলো, হাতটা ঠিক হয়েছে আজকে। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি তোমাদের জন্য। আর আজকে কোনো পার্ক ফার্কের ভিডিও তোমাদেরকে দেবো না, আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের তোমাদেরকে ভিডিও দেখাবো। তো চলো দেখতে থাকো। গাইস আমার একটা চেনা পরিচিত দাদা আছে, সে 70,000 টাকা দিয়ে ড্রোন কিনেছে। তো সেটা দেখার জন্য আজকে আমাকে ডেকেছিল, মানে যখন ডেকেছে তখন ভাবলাম আমি দেখবো, সঙ্গে তোমাদেরকে ওটা ব্লগ করে শেয়ার করে দিই। আর গাইস সত্যি কথা বলতে কিন্তু আমার ড্রোন জিনিসটা মানে ফেভারিট একটা সাবজেক্ট, মানে ড্রোন যখনই কোথাও দেখি আমি মানে হাঁ করে কী করে তাকিয়ে দিই, কারণ ড্রোনটা আমার এতটাই ভালো লাগে। আর দাদা 70,000 টাকা ড্রোন কিনেছে আমি দেখতে আসবো না? তো ড্রোনটা আমিও দেখবো, সঙ্গে তোমাদেরকে দেখাবো। আর গাইস ছোট্ট করে দাদার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করে দেবো, আর সঙ্গে আমার একটা বন্ধু এসেছে তার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো গাইস যে দাদাটার কথা বলছিলাম সামনে দেখতে পাচ্ছো অনির্বাণদা, আর সঙ্গে আছে হর্ষ। হর্ষ না মানে কি গাইস 70,000 টাকা দিয়ে শখ পূরণের জন্য ড্রোন কিনেছে বাবু, 70,000 টাকা দিয়ে ড্রোন কিনেছে। গাইস ড্রোনটা দেখো আমার হাতে, যে ড্রোনটা এখন আছে এই ড্রোনটার প্রাইস কিন্তু 70,000 টাকা। এই যে গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রোনের রিমোট, এটা অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে কানেক্ট করা হয়েছে, যে কোনো মোবাইল দিয়ে সেট হয়ে যাবে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হবে, আইওএস দিয়ে হবে। রিমোটটা একটু হাতে নিয়ে দেখি, ফার্স্ট টাইম গাইস কোনো ড্রোনের রিমোট আর সঙ্গে ড্রোন হাতে নিয়েছি, উড়াইনি কখনো, বাট ট্রাই করে দেখবো যদি হয়। গাইস এখন জঙ্গলের দিকে যাচ্ছি, চলো ড্রোন আইটা দিয়ে একটা ভালো করে ফ্লাইট মোড নেব। ধরো রিমোটটা ধরো, ড্রোনটা উঠছে ভাই, এত হাওয়া। ও ভাই ধরা দিয়েও ধরা দেয় না, ধরা দিয়েও ধরা দেয় না, লোকে পাখার হাওয়া খায় আমি ড্রোন দিয়ে হাওয়া খাচ্ছি। গাইস না আমি যেটা বুঝলাম গাইস, যে মানে গরমকালে যদি পাখা কারেন্ট বন্ধ হয়ে যায় তাহলে ড্রোন দিয়ে কিন্তু হাওয়া খাওয়া যাবে, প্রচন্ড লেভেলের হাওয়া হয়। তো ভাই শরীরটা কিন্তু ঠিক নেই বলে বেশি দূরে গিয়ে তোমাদের জন্য ব্লগ শেয়ার করতে পারছি না। দাদা বললো আজ ড্রোন কিনেছে, তাই জন্য দাদার কাছ থেকে ড্রোনের ভিডিওটা তোমাদের দেখালাম, মানে বাড়ির থেকে বেশি দূরে না ওই জন্যই ড্রোন ভিডিওটা করতে পারলাম। অ্যাকচুয়ালি শরীরটা ভালো হলে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আনবো। ছোটোবেলা থেকে খুব ইচ্ছা যে আকাশে উড়বে, এমন কিছু একটা ট্রাই করবো, কিন্তু কখনো সম্ভব হয়ে ওঠেনি, তো দাদার জন্যই আজকে পসিবল হয়েছে। তো থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমাদের চ্যানেলটাও রয়েছে, আমারও একটা চ্যানেল রয়েছে, দাদা চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও, দাদা চ্যানেলের নাম বলে দাও, জাগুলি ব্লগ, ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দেবো। থ্যাংক ইউ স্পেশালি তাকেও বলবো যার ক্যামেরা আমি ভিডিওটা করছি এখন বর্তমানে। হোয়াটস ভাই একটু হাই করে দে সবাইকে। ফাইনালি গাইস আজকের ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে নিয়ে করছি, ছোট্টর মধ্যে ভিডিওটা করলাম। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে বাজিয়ে দিও। ভিডিওটা খুব ছোট্টর মধ্যে করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।